স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁ স্বামীজ স্পোর্টিং ক্লাবে। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিনকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন বনগাঁ স্বামীজ স্পোর্টিং ক্লাবের। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি 11 ও 12 জানুয়ারি অনুষ্ঠিত হল নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আমন্ত্রণমূলক অনুষ্ঠান। 12 জানুয়ারি সকালে ক্লাবের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শুরু হয় শোভাযাত্রা, গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা, ফের ফিরে আসে ক্লাব প্রাঙ্গণে। এদিনে শোভাযাত্রাতে বিভিন্ন স্কুল তার রনপা টিম নিয়ে অংশগ্রহণ করে, পাশাপাশি শিশুদের স্বামীজি, রামকৃষ্ণ, মা শারদা সাজে সজ্জিত করে। র্যালিতে অংশ নেন অভিভাবকেরাও। আজ 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন। প্রথা মেনে সন্ধ্যায় মহারাজের উপস্থিতিতে স্বামীজির মূর্তিতে সন্ধ্যা আরতি করা হয়। মঞ্চে মহারাজকে সম্বর্ধনা জানান সমস্ত ক্লাব সদস্য সদস্যরা। এই বিষয়ে ক্লাব সভাপতি সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, 1970 সালে ক্লাবের পথ চলা শুরু হয়েছিল। 1990-এর পরবর্তী সময়ে স্বামীজির মূর্তি স্থাপন হয়েছে। প্রতি বছর নিয়ম করেই স্বামীজির জন্মদিন পালন করা হয়, এটা আমাদের কাছে উৎসব। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাদের ক্লাবের নামই স্বামীজি স্পোর্টিং ক্লাব। 1970-তে আমরা ক্লাব যখন উৎপত্তি হয় তারপর থেকেই আমরা স্বামীজির জন্মদিন পালন করতে থাকতাম। তারপর দীর্ঘ দিন এখানকার স্থানীয় অধিবাসীদের সাহায্যে দীর্ঘদিন অপেক্ষা করবার পর আমরা 90 সাল নাগাদ স্বামীজির মূর্তিটা এখানে আমরা স্থাপিত করতে পারি, এবং তারপর থেকে আমাদের এই প্রোগ্রামের যে পরিধি সেটাকে আরো আমরা বাড়িয়ে নিতে পারি। এবছর বিশেষ করে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন এবছর কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমাদের পুরো ক্লাব প্রাঙ্গণটা একটা পাঁচিলের মধ্যে আমরা অবস্থান করছি, এবং এই যে ক্লাবের সৌন্দর্যায়ন, এই সৌন্দর্যায়ন করতে আমাদের বনগাঁ যিনি পৌর প্রশাসক ছিলেন এবং বর্তমানে পৌরপতি মাননীয় গোপালচন্দ্র শেখ, তিনি আমাদের সঙ্গে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারই ফলশ্রুতিতে আজকে আমাদের ক্লাবের কিন্তু এত সৌন্দর্য বৃদ্ধি সম্ভব হয়েছে। 12 জানুয়ারি অনুষ্ঠানে 12 জানুয়ারিকে সামনে রেখে আমরা এখানকার যে ছোট ছোট ছেলে মেয়ে বা আমাদের পাড়ার যারা মা বোন এদেরকে সকলকে নিয়ে একটা যে আমরা মিলন উৎসব মতন করি। যেমন ধরুন স্পোর্টস, একটা দিন সারাটা দিন শুধু খেলাধুলো স্পোর্টস প্রতিযোগিতা হয়, সেখানে ছোটরাও যেমন অংশগ্রহণ করে, আমাদের মায়েরাও বোনেরাও অংশগ্রহণ করে, সেখানে তাদেরও যে সক্রিয় অংশগ্রহণে আমাদের স্পোর্টসের মাত্রাটা আরো বেশি অনেক অনেক বৃদ্ধি হয়ে যায়। স্বামীজির জন্মদিনকে সামনে রেখে রঙিন আলোয় সেজে উঠেছে বিবেকানন্দের মূর্তি সংলগ্ন মন্দির। পৌরপতি গোপাল শেঠের উদ্যোগে বনগাঁ পৌরসভার আর্থিক সহযোগিতায় ক্লাবের সৌন্দর্যায়নের পাশাপাশি বিবেকানন্দ মূর্তির চারপাশে সাজিয়ে তোলা হয়েছে। এই বিষয়ে ক্লাব সম্পাদক তারক বসু বনগাঁ পৌরসভা পৌর প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের মনের ইচ্ছা ছিল, সুপ্ত বাসনা ছিল যে স্বামীজির মূর্তির পাদদেশটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দেব এবং এলাকার মানুষের কাছে একটা দর্শনীয় জায়গা তৈরি হবে। কিন্তু আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক চাপে এবং অর্থনৈতিক সমস্যার কারণে আমরা সেটা করে উঠতে পারছিলাম না। বর্তমান আমি বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠের কাছে নিজে গেছি, ক্লাব কাছে সবাইকে নিয়ে গিয়ে বলেছিলাম যে আমাদের এটা একটু সাজিয়ে দিন। উনি সঙ্গে সঙ্গে গত বছর 12 জানুয়ারি এই মঞ্চে বলে গেছিলেন আমি সাজিয়ে দেব, এবং উনি ওনার কথা রেখেছেন। মাননীয় গোপাল শেখ, আমাদের এই মঞ্চ স্বামীজির মূর্তির পাদদেশে যে সুন্দর আয়ন হলো, এটা সম্পূর্ণ পৌরসভার সহযোগিতায় এবং গোপাল শেঠের ঐকান্তিক ইচ্ছায় আমাদের এই সুন্দর জিনিসটা সাজিয়ে উনি দিয়েছেন, তার জন্য আমরা বনগাঁ পৌরসভা এবং গোপাল শেখকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।